আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, আশা করি এই রেসিপিটা সবাই জানে, তবে আমি কেমন করে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর অল্প খরচে এবং ঘরে থাকা যা যা আছে সেটা দিয়ে আমি করেছি। পাউরুটিটা তো নিয়ে আসা ছিল, ব্রেডটা আমি মুরগির মাংস রান্না করা ছিল সেটা নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, গাজর আর পেঁয়াজটা আমি ভাজতে দিলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যদি পুরো ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে ভিডিওটা সেটা কমেন্টে জানাবেন। আমি টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, টমেটোর আমি আর সস বাহির থেকে কিনে নিয়ে এসে নাই, টমেটো সসটা আমি সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি হলুদটা দিয়ে দিলাম, এখন সব হালকা আছে এবং বেশি পাওয়ার দিব না, কারণ এতে কোনো পানি দিই নাই। বেশি পাওয়ার দিলে তো তাড়াতাড়ি এটা, আর বেশি একটা তেলও ব্যবহার করি করতেছি না, আমি অল্প তেলেই ভাজার চেষ্টা করতেছি, কারণ সবসময় তো তেলাক্ত খাবার একটা তেমন একটা স্বাস্থ্যের জন্য উপকার না। ফুলকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে, আর আমি এটাটা মিক্সড করার জন্য একটু ভেঙে দিলাম। আলুটা সিদ্ধই হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে রেখেছিলাম, আলুটা সিদ্ধই হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা টমেটোটা মিক্সড করার পরে আমি মুরগির মাংসটা হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিব, যেন সম্পূর্ণ পুরো ইয়েতেই ঢুকে মানে মিক্সড হয়ে যায়। আর এটা কিন্তু, এই নাস্তাটা কিন্তু হঠাৎ কোনো মেহমান আসলে দ্রুতভাবে করতেও দেওয়া যায়, আর খুব তেমন একটা ঝামেলা ছাড়া, বা সকালে বাচ্চাদের নাস্তা টিফিনের সাথে, কিংবা সকালে বাচ্চাদের নাস্তা বিকেলের নাস্তা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুতভাবেই করা যায়। আমার মুরগি মাংসটা দেওয়া শেষ। মুরগি মাংসটা আমি নিয়েছি সিদ্ধ, কারণ যখন আমি মুরগি মাংসটা কাঁচা দিতাম, যদি আমি এটা অ্যাড করতাম তাহলে আমার সেটা সিদ্ধ করে নিতে হতো বা একটু কষাইতে হতো, আমার আরও মানে ইয়েটা দিতে হতো, সেই জন্য আমার রান্না করা ছিল আমি সেখান থেকেই দিয়েছি। আর ডিমও দিব সাথে, এটা কিন্তু বাচ্চাদের কি আপনার কোনো রুটির সাথে কিংবা কোনো সবজি হিসেবেও বাচ্চাদেরকে এমনিতেও খাওয়ানো যাবে, আবার কোনো ভাতের সাথেও এটা খাওয়া যাবে, অসম্ভব মজার একটা গাজরে এরকমভাবে করলে অনেক মজা লাগে। এই দেখুন কালারটা দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দর একটা কালার এসেছে, আর গাজর দিয়ে সব কিছু করলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। আমি রুটিটা ছেঁকে নিচ্ছি, তারপরে আমি সবগুলো দিয়ে দিব। একে একে সব পাউরুটিগুলো আমি এরকমভাবে ছেঁকে নেব, আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।